হ্যালো ফ্রেন্ডস, দি অনলি ফ্লাওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তুলে ধরবো পেটুনিয়ার চারা রোপণ থেকে শুরু করে গাছে ফুল আসা অবধি কী কী পরিচর্যাগুলো নিতে হবে, কোন সময় কি সার প্রয়োগ করতে হবে, লিকুইড সার হিসাবে কী দিতে হবে, এ বিষয়ে বিস্তারিত। তো এর চারা কিন্তু এ সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আপনারা যারা এর চারা রোপণ করতে চান এ সময় কিন্তু লাগাতে পারেন। খুবই নজর কাড়া একটি ফুল এইটি। তো এর চাষ পদ্ধতিও খুবই সহজ, যে কোনো পাত্রেই অনায়াসেই চাষ করা যায় এই ফুল। আমি একদম ঝুড়ির মধ্যেই এই চাষ পদ্ধতিটি তুলে ধরব। এর মাটি কিভাবে তৈরি করবেন, এর জন্য নিতে হবে মিশ্র সার, যেমন নিমখোল, হাড়গুঁড়ো, বনডাস্ট। এর পাশাপাশি নিতে হবে জৈব সার, এর মধ্যে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার। তো এই সমস্ত জৈব উপকরণগুলো দিয়েই কিন্তু একটি সুন্দর মাটি তৈরি হবে। শীতের যে কোনো চারাই আপনারা এই মাটিতে রোপণ করতে পারেন। একটি ঝুড়ি নিয়েছি চারা রোপণ করার জন্য। এভাবে ফুলফিল মাটি ভরিয়ে নেওয়ার পর প্রত্যেকটি চারাই আমি এখানে রোপণ করব। এখানে চারটি কালারের চার রকম পিটুনিয়া নিয়েছি। বন্ধুরা, এই পদ্ধতিতেই আপনারা প্রথমত এই চারাগুলো রোপণ করবেন। পেটুনিয়ার চারা রোপণ করার সময় কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করবেন না, কারণ এই চারাগুলো একদম নর্মাল সয়েল মিক্সের মধ্যেই খুব তাড়াতাড়ি গ্রো হয়। জৈব মিশ্রিত মাটি দিয়ে এভাবে চারাগুলো রোপণ করার পর জল দিয়ে দেবেন। পেটুনিয়ার চারার অনেক ভাগ রয়েছে। ধরুন এরকম একদম ছোটো চারা রোপণ করলে চারা রোপণের পর প্রথমত দুই দিন একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। চারাগুলো রোপণ করার মোটামুটি 20 দিন পর, তো দেখুন এখানে চারটি চারা লাগিয়েছিলাম, সেখানে দুটো চারা নষ্ট হয়ে গিয়েছে এবং বাকি দুটো রয়েছে। পিটুনিয়া গাছের এই সময়টা কিন্তু পুরো গ্রোথ নিয়ে গাছ ঝাঁকড়া করার সময়, তো দুটো পদ্ধতিতে গাছের গ্রোথ নিয়ে আসতে পারেন। প্রথমটি হলো সার প্রয়োগ, রাসায়নিক সার ডিএপি একটা গাছে 15 থেকে 20 দানা করে প্রয়োগ করুন। পাশাপাশি গাছে পিঞ্চিংয়ের মাধ্যমেও কিন্তু গাছ ঝাঁকড়া করা যায়। এছাড়াও প্রয়োগ করতে হবে সর্ষের খোল পাচানো জল সপ্তাহে 1 দিন করে, একদম পাতলা করে প্রয়োগ করবেন তাহলেই হবে। মনে রাখবেন এই গাছগুলোকে কিন্তু সবসময় সানলাইটে রাখতে হবে, তাহলে গাছগুলো রোগ পোকার আক্রমণ সেরকম হবে না এবং একদম সুস্থ সবলভাবেই বেড়ে উঠবে, প্রচুর ডালপালা ছাড়বে। তো এভাবেই এই গাছগুলোর যত্ন এবং পরিচর্যা নিতে হবে, তাহলেই তাড়াতাড়ি ফুল পাওয়া যাবে এই গাছগুলোর থেকে, চারা রোপণ করার 40 দিন পর। তো দেখুন 40 দিন পর গাছগুলোর থেকে প্রচুর ফুল ফুটতে শুরু করেছে। তো বন্ধুরা, এই ফুলগুলো চাষ পদ্ধতি খুবই সহজ, একদম নর্মালভাবেই এই পরিচর্যাগুলো নিলে সুন্দর গাছ তৈরি হবে। তবে মনে রাখবেন এই গাছগুলোকে আপনারা একটি টবের মধ্যে একটি চারা লাগানোর চেষ্টা করবেন, কারণ এই গাছগুলো একদম ফাঁকা জায়গায় প্রচুর ডালপালা ছাড়ে। দেখুন এভাবেই একটি টবের মধ্যে একটি চারা রোপণ করুন, তাহলে খুব সুন্দর হবে এই গাছগুলো। তো আমি দেখানোর জন্যই এই পদ্ধতিটি তুলে ধরলাম, আশা করি কাজে লাগবে। ধন্যবাদ, এই ছিল ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।